হ্যালো ফ্রেন্ডস, আপনারা নিজেদের জীবনে বেশ কিছু বন জঙ্গলের নাম শুনেছেন, যেমন ধরুন অ্যামাজন বন। কিন্তু আজকে আমরা অ্যামাজন নয়, আমাদের অতি পরিচিত বন সুন্দরবন এর ব্যাপারে বলবো, যা শুধু ভারত নয় এবং বাংলাদেশ নয়, সারা বিশ্বে বিখ্যাত। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিষয়মাবলীর অন্যতম। এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, বিশ্বের সর্ববৃহৎ অখণ্ডিত বনভূমি, 10,000 বর্গ কিলোমিটার জুড়ে যার অবস্থিত। তার মধ্যে বাংলাদেশে রয়েছে 6,017 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ জুড়ে অবস্থিত ভারত জুড়ে অবস্থিত। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এই বনে। সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে। বাস্তুসংস্থার বৈচিত্র্যে এই বনে বিভিন্ন ধরনের বানরের অভয়ারণ্য রয়েছে। সুন্দরবনে আপনি আসার সময় যেটা আপনার চোখে অরণ্য দৃষ্টি করবে তা হলো সুন্দরবনের পানিতে থাকা লাল কাঁকড়া, যেটা দেখে আপনারাও সকলেই মনোমুগ্ধকর হয়ে যেতে পারেন। সুন্দরবনেই রয়েছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, আর সঙ্গে আরও বন্য প্রাণী যেমন লবণাক্ত জলের কুমির, চিতল হরিণ, কিছু বিশেষ প্রজাতির মাছ এবং সুন্দর সুন্দর অসংখ্য পাখি রয়েছে। এই সুন্দরবনের যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা বা বট। এই সুন্দরবনের মানুষেরও বসবাস রয়েছে, আর তাদের জীবন যাপন নির্ভর করে বনের কাঠ, মধু, মাছের ব্যবসা এবং কিছু বন্য জিনিস বিক্রয় করে।